আমার কথা হলো, যদি সমস্ত আলেমদেরকে দাওয়াত করে করে বলা হয় এই বিষয়ে আলোচনা করেন, এই বিষয়ে আলোচনা করেন, আলোচনা যদি আপনি এতই বুঝেন কেন আলেমদেরকে ডাক দেন? কিসের সাদার মাহফিল করেন আপনারা? আলেমদেরকে ডাক দিয়ে বলে এই বিষয়ে আলোচনা করবেন না, সেই বিষয়ে আলোচনা করবেন না, কোন বিষয়ে? কোরআন নিয়ে তো আলোচনা করব, কি বলেন? এখান থেকে আলোচনা করলে সমস্যা আছে? কোরআন থেকে আল্লাহ তাআলা বলে দিন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের একটা স্বভাব হলো তারা আল্লাহর কাজে বাধা দেয়। আমার ভাইরা, এখানে আলেম ওলামা বসে নিজের ব্যবসার কথা আলোচনা করে না, ছেলে সন্তানের কথা আলোচনা করে না, দুনিয়ার লোভ লালসা নিয়ে আলোচনা করে না। এই মজলিসে বসে কোন আলেম হয়তো সুদের বিরুদ্ধে কথা বলে, হয়তো মদের বিরুদ্ধে কথা বলে, হয়তো জিনার বিরুদ্ধে কথা বলে, হয়তো শিরিকের বিরুদ্ধে কথা বলে, হয়তো মূর্তির বিরুদ্ধে কথা বলে, এভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে কথাগুলি বললাম, জিনাকে ইসলাম সমর্থন করে কি করে না, সুদকে ইসলাম সমর্থন করে কি করে না? আমার ভাইরা, এটা তো হিন্দুদের মজলিস না যে এখানে হিন্দুদের ধর্মীয় কিতাবের আলোচনা হবে, এটা তো খ্রিস্টানদের মজলিস না এখানে খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের আলোচনা হবে, এটা কোরআনের মজলিস, আলোচনা হলে কোরআন থেকেই আলোচনা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আলেম যদি হয়ে থাকে কোরআন থেকে সুদের বিরুদ্ধেই কথা বলতে হবে। এখন যদি মসজিদের সভাপতি, মসজিদের দায়িত্বশীল কোন ব্যক্তি যদি বলে হুজুর কোরআনের থেকে সুদের আলোচনা করা যাবে না, হুজুর মদের বিরুদ্ধে আলোচনা করা যাবে না, হুজুর মূর্তির বিরুদ্ধে আলোচনা করা যাবে না, হুজুর শিরিকের বিরুদ্ধে আলোচনা করা যাবে না, হুজুর করোনার মধ্যে যারা ঘরের মধ্যে তেলের খনি বানিয়েছিল তাদের বিরুদ্ধে আলোচনা করা যাবে না, করোনার মধ্যে যারা ঘরের মধ্যে চালের খনি বানিয়েছিল তাদের বিরুদ্ধে আলোচনা করা যাবে না। আমি তো মনে করি আল্লাহর কোরআনের ভাষায় সে মুসলমান না মুনাফেকের চরম পর্যায়ে চলে গেছে। টাটকা মুনাফেকেরা সমাজের মধ্যে, ইমাম সাহেব সারাটি জীবন মসজিদে এত সুন্দর কথা বলল, মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলল, হঠাৎ মানুষ হিসাবে ইমামের একটা ভুল হয়ে গেছে, সমস্ত কমিটি মিলে একজোট হয়ে গেল, মুসল্লির এক অংশ একজোট হয়ে গেল, এই হুজুর রাখা যাবে না, কারণ এই হুজুরের মধ্যে এই দোষ পাওয়া গেছে। একটা দোষের কারণে যদি ইমাম পরিবর্তন করা হয়, আমার কথায় অনেকে এখন বেজারও হতে পারে, আমার ভাইরা একটা অন্যায়ের কারণে, একটা ভুলের কারণে যদি ইমামকে বলে এই ইমামের পিছনে নামাজ হবে না, এটা ইমাম হওয়ার উপযুক্ত না, আমি বলি যেই কমিটির মধ্যে কোরআনের পরিপূর্ণ আমল নাই সে কমিটি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? আমার মসজিদ পরিচালনা যারা করবে একমাত্র আল্লাহর জন্য করবে। ইমাম যেমন আল্লাহর জন্য কথা বলে, কমিটিদের উচিত ইমামকে সহযোগিতা করা, ইমামকে সাপোর্ট দেওয়া। ইমাম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার উপরে থাকবে, ইমাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের পক্ষে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত মুসল্লি কমিটি সকলের দায়িত্ব হলো ইমামের পাশে থাকা। মসজিদে এখন অনেক কথা বলা যায় না, মাহফিলে তো আরো যায় না। আমি দীর্ঘদিন আগে তো যখন ছোট ছিলাম, এই লাইনে আমার পদচারণা আমার বাবার মাধ্যমে, আমি যখন ছাত্র যৌবনায় ছাত্র ছিলাম, আব্বা আমার বাবা বোটবাজার কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন জুমা পড়িয়েছেন, আমার স্বপ্ন ছিল এই লাইনের দাওয়াতি লাইনের কিছু কাজ শিখা। আমি প্রায় সময় এখানে আব্বার সাথে জুমা পড়তে আসতাম, বিভিন্ন জায়গায় মাহফিলে যায় মাহফিলে যায়, আমাকে কখনো কখনো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় করে দেন। সেখান থেকে আমি আস্তে 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 আপনাদের খেদমতে 2-5 কথা বলার তৌফিক হয়তো আল্লাহ পাক আমাকে দিচ্ছেন। তা এই যে কথাটা এই জন্য বললাম,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে রাস্তা দেখান এক একজনের মাধ্যমে, বয়ানের স্টেজ বয়ানের ময়দানে আমার পদচারণা, আমার যেই ব্যক্তিকে অনুসরণ করে এই রাস্তায় আসা সেটা হলো আমার বাবা, হায়াতে এখনো আছেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলেন আমিন। সুস্থতার সহিত দ্বীনের সঠিক খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার সমালোচনা নাই? যার আলোচনা আছে অর্থাৎ সমালোচনা নাই, আলোচনা আছে কিন্তু সমালোচনা নাই, এমন কোন মানুষ আছে? বলেন আছে? তা অনেকেই মনে করবেন যে আপনার বাবারও কিছু মানুষের কাছে আলোচনা আছে, কিছু মানুষ আপনার বাবার সমালোচনাও করে। আপনার বাবা সমাজের জন্য কি উপহার দিয়েছে, কি করেছে? আমি বলবো আমার বাবা কিছুই করতে পারে নাই, তবে তার সন্তানদেরকে কোরআনের খাদেম বানিয়েছে। এর চেয়ে আর বড় কোনো উপাদান, এর চেয়ে বড় কোনো অনুগ্রহ সন্তানের জন্য বাবার পক্ষ থেকে হতে পারে না। কারণ বাবা সন্তানকে এমন একটা ইলম শিক্ষার রাস্তা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন যে এই রাস্তায় যদি আমি হকের উপরে থাকি, বুলবুলি সাহেবের আর কিছুই করা লাগবে না। মরণের পরে যদি আমরা হকের উপরে থাকি, অটোমেটিক তার কবরে সব পৌঁছাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তিনটি আমল চালু থাকে, কয়টি? আরো জোরে বলেন কয়টি? তিনটি আমল চালু থাকে, সাদাকাতান জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান রেখে যাও, মানুষকে ইলমে দিন শিখিয়ে যাও, নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যাও, সাদাকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে দাও। আজকে যারা সমালোচনার ঝড় তুলি, তিনি তো তার সন্তানদেরকে কিছু না করতে পারলেও কোরআনের ময়দানে তাদেরকে আনছেন, কোরআনের খাদেম বানানোর চেষ্টা করছেন। ও যুবক, তুমি যার সমালোচনা করো, তুমি কি করেছো? নিজেকে দিয়ে চিন্তা করো, নিজের হিসাব করো, পরের পিছনে এত দৌড়ায়ো। আমার ভাইয়েরা, মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তিলা লাহুম আমিনু কামা আমানান্নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই জাতীয় মানুষকে, মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান্নাস, ইমান আনো যেমন ইমান এনেছিল সাহাবায়ে কেরাম, তখন মুনাফিকেরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি বোকাদের মতো ইমান আনবো নাকি? আমরা কি নির্বোধদের মতো কাজ করবো নাকি? আরে মুহাম্মাদের অনুসরণ করেছে জামানার মধ্যে, মুহাম্মাদের অনুসরণ করেছে সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা। আমরা কি নিম্ন শ্রেণীর নাকি আমরা অনেক উপরের? আমরা হেরামালা মানুষ, এরা বোঝে না, এই কারণে মুহাম্মাদের অনুসরণ করছে। আমরা কি অবুঝ নাকি? আমরা তো বুঝি। এরা বোঝে না, এই কারণে এরা মসজিদে যায়। আমরা কি কম বুঝি নাকি? আমরা বুঝি, এই কারণে আমরা মসজিদে যাই না। আমরা বুঝি, এই কারণে আমরা মাহফিলে যাই না। আমরা বুঝি, এই কারণে আমরা আলেম ওলামাদের কাছে যাই না। ঠিক কিনা বলে? বেশি বুঝে, বেশি বুঝে, বেশি বুঝে, জ্ঞানী হওয়া ভালো, তবে যেই জ্ঞানের সঙ্গে কোরআনের মিল নাই, যেই শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, এর পাশাপাশি যদি তার মধ্যে সামান্যতম কোরআনের এলেম না থাকে, এই মানুষটা যত শিখবে তত বড় জানোয়ার হবে। ঠিক কিনা বলে? কারণ দুনিয়াবি শিক্ষা মানুষকে, দুনিয়াবি শিক্ষা কোনো ব্যক্তিকে মানুষ বানাতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার কলবের মধ্যে ন্যূনতম কোরআনের জ্ঞান না থাকে। আল্লাহ পাক বলেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়ে এরপরে মানুষ বানাই। সুরতে আমি আপনি মানুষ, হাকিকতে মানুষ হতে হলে কোরআনের সামান্যতম জ্ঞান আপনার আমার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন
কুরআনে কারীমের সামান্যতম জ্ঞান অর্জন করো। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মুনাফিকরা বলে ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ তাআলা মুনাফিকদের গুণ সম্পর্কে বলেন, মুনাফিকরা যখন ইমানদারদের মজলিসে যায়, ইমানদারদের সঙ্গে যখন মোলাকাত হয়, তখন মুনাফিকরা বলে ক্বালু আমান্না। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এই মুনাফিকের দলের লোকেরা, মুনাফিকরা যখন আবার বামপন্থীদের সঙ্গে যায়, এই মুনাফিকরা যখন আলেম উলামা ইমানদারদের মজলিস ছেড়ে ভিন্ন মজলিসে চলে যায়, তখন কখনো কখনো মুনাফিকেরা বামপন্থীদের সঙ্গে যে উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল দেয়, ঠিক কিনা বলেন? কালু আমান্না, মুনাফিকেরা বলে ইমানদারদের কাছে গিয়েছিলাম একটু মজা নেওয়ার জন্য, দুষ্টুমি করার জন্য, আসলে আমরা ইমানদার না। কালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গেই আছি।